আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কনক চৌধুরী। আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমার চ্যানেল 3M মিডিয়া, দ্য ওয়ে অফ এন্টারটেইনমেন্ট। ভিউয়ার্স, আর অল্প কিছুদিন বাকি আছে ঈদের, আর এর জন্য আমি আপনাদেরকে ঈদ এক্সক্লুসিভ কিছু লেটেস্ট ওয়ান পিস কামিজ কালেকশন দেখাতে গ্রামে নিউক্লোতে চলে এসেছি। আর আমার এই ভিডিওটাতে আমি আপনাদেরকে একদম এক্সক্লুসিভ সব লেটেস্ট ধরনের ওয়ান পিস লেটেস্ট কালেকশন দেখাবো, টপস কালেকশন, কামিজ কালেকশন। সেগুলোর প্রাইস বলে দিব, সেগুলো আপনারা কত রেটে পেয়ে যাবেন সেটা জানিয়ে দিব। আর স্পেশালি এই শপের অ্যাড্রেস আর কন্ট্যাক্ট নাম্বারটা কিন্তু আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো আমি এখন শপের ভেতরে চলে যাচ্ছি, আর আপনাদেরকে এবারে ঈদ এক্সক্লুসিভ শপ লেটেস্ট ওয়ান পিস কালেকশন দেখাবার আমাকে ভিডিওটা তৈরি করতে হেল্প করছেন। আমাদের সাথে আছেন এখানে, আমরা পরিচিত হবো ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আমাদের সাথে আছেন আলিফ ভাইয়া। গত রমজানের ঈদে ভাইয়া আমাদেরকে অনেক হেল্প করেছিল, আজকে আমরা ভাইয়াকে আবার ভাইয়ের কাছে চলে এসেছি। সো ভাইয়া, আমরা আপনাদের কালেকশনগুলো দেখবো, ফার্স্ট একটু বেসিক ইনফরমেশনগুলো নিব। সেটা হচ্ছে আপনাদের কাছে এবারে যে লেটেস্ট ওয়ান পিস কালেকশনগুলো আছে সেগুলোর প্রাইস রেঞ্জগুলো কত থেকে কত মধ্যে আপনাদের কাছে এবারে কালেকশনগুলো? আমাদের এখানে প্রাইস রেঞ্জটা 2290 থেকে 990 পর্যন্ত। 2290 থেকে 990, 990 মানে 990 থেকে শুরু হচ্ছে 2290 এর মধ্যে। আচ্ছা ঠিক আছে, আর কোন কোন ফ্যাব্রিক্সের উপর আপনারা আর কি স্পেশালি আর কি আপনাদের উপরে দেখে দিই? এখানে যে টপসটা আমরা দেখছি সেটার মডেল লুকটা আপনাদের দেখালাম, এবার ভাইয়ের হাতে আমরা দেখবো। আচ্ছা ওকে, এখন আমরা যে টপস কালেকশনটা দেখছি খুব গর্জিয়াস একটা কালেকশন একদম। এটার মধ্যে রেড কালার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশনে প্রিন্ট এবং ডিজাইনটা করা হয়েছে, হাতাটাও কিন্তু খুবই স্টাইলিশ। আচ্ছা ভাইয়ের কাছে জন্য এটা কোন ফ্যাব্রিক্সে আছে? ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক্স। আপনাদের কাছে যে ওয়ান পিস কামিজ কালেকশনগুলো আছে এগুলো আপনাদের কাছে সাইজগুলো মানে প্রত্যেকটাই সাইজ কত থেকে কত পর্যন্ত হয়? স্মল থেকে এক্সেল পর্যন্ত, মানে প্রত্যেকটা আমরা ডিজাইনে আমরা এই সাইজগুলো অ্যাভেলেবেল পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আর এটার মধ্যে কি কালার অ্যাভেলেবেল আছে? এই একটাই কালার, রেড কালার। আচ্ছা এটার প্রাইসটা কত পড়ছে? 1290। ভিউয়ার্স, আমি আপনাদের একটা লুক দেখিয়ে দিই। আই থিঙ্ক এখানে যতগুলো আমরা টপস কালেকশন দেখবো সবগুলো হচ্ছে না, উপরের সেক্টরটা হচ্ছে 1290। ভিউয়ার্স, এখানে আমরা যে কালেকশনগুলো দেখছি এগুলো হচ্ছে 1290। আচ্ছা ঠিক আছে, আমরা নেক্সট কালেকশনটা দেখি। 1290 এর আরেকটা কালেকশন আমরা দেখে ফেলি। ভিউয়ার্স, এখন আমরা যেটা দেখছি এটা মনে হচ্ছে ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক্সের। আচ্ছা ভিউয়ার্স, এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে, এটা টপস কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে, আর এটা ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়াও ভাইয়া, হাতাটা একটু দেখে দেন, দেখি হাতা প্লেনের মধ্যে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে প্লেনের মধ্যে, আর সবগুলো সাইজে তো একদম স্মল থেকে শুরু করে এক্সট্রা লার্জ পর্যন্ত। আচ্ছা এটা হচ্ছে 1290 টাকা। আচ্ছা আমরা নেক্সট কালেকশনগুলো দেখবো একটু নিচের দিকে। আচ্ছা ভিউয়ার্স, এখন আমরা যে কালেকশনগুলো দেখবো, এখন এখানে দেখেন একটা সেক্টরে আছে 590 টাকার কিছু কালেকশন প্লাস ভ্যাট। আচ্ছা ভাইয়া, আপনি একটু এই টপসটা হাতে নেন। আচ্ছা এটা কি 590 টাকা না? এটা এটার মধ্যে বুঝলাম না, এটার প্রাইসটা কত? ও এটা আগে 1290 টাকা ছিল, বাট এখন ঈদ অফারে এটা 590। ওয়াও ভিউয়ার্স, কালেকশনটা আমি আপনাদের দেখাচ্ছি। এটা মনে হচ্ছে ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে উপরের দিকে একটা চিকেন ফ্যাব্রিক্সের কাজ করা আছে, যেটা কিন্তু আকাশি কালারের লেস না? হ্যাঁ লেসের, আর এটা হচ্ছে ব্ল্যাক এবং আকাশি কালারের কম্বিনেশনে করা খুবই এক্সক্লুসিভ একটা কালেকশন। এটার প্রাইসটা কত? 590 টাকা। হাতাটা একটু দেখি আমরা। ভিউয়ার্স, হাতার ডিজাইনটা দেখেন, আসলে গ্রামীণ ইউনিকলোর কালেকশনগুলো কিন্তু খুবই এক্সক্লুসিভ কালেকশন। হ্যাঁ আমরা নেক্সট কালেকশনে চলে যাই। ভিউয়ার্স, এখন আমরা যেটা দেখবো সেটাও মনে হচ্ছে ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে আছে, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি। এটা হচ্ছে অ্যাশ কালার কাপড়ের মধ্যে, আর এটা নিচের ডিজাইনটা দেখেন, দেখেন এটার ভেতরে ন্যাভি ব্লু কালারের একটা পার্ট আছে নিচের সেক্টর, আর উপরে আমরা যে কাজটা দেখতে পাচ্ছি এটা কিসের কাজটা? কিসের? আচ্ছা ভিউয়ার্স, এখানে কিন্তু এমব্রয়ডারির একটা কাজ করা আছে, খুবই স্টাইলিশ। এগুলোর মধ্যে কি কালার অ্যাভেলেবেল আছে নাকি যেটা যে কালার দেখছি ওটাই কালারই? একটাই কালার। আচ্ছা সো ভিউয়ার্স, এটার প্রাইসটা ছিল কিন্তু 1090 টাকা, আপনার স্মল থেকে এক্সট্রা লার্জ পর্যন্ত পেয়ে যাচ্ছেন। আচ্ছা এবার আমরা এক্সক্লুসিভ ডিজাইনার কিছু ওয়ান পিস কামিজ কালেকশনে চলে যাবো। ভিউয়ার্স, গ্রামীণ ইউনিকলো অলওয়েজ আপনাদের জন্য কিন্তু এক্সট্রা অর্ডিনারি সব কালেকশন রেখে থাকে। আচ্ছা এবার আমরা ফার্স্টে যে কালেকশনটা দেখবো আমরা একটু জেনে নিই, এখানে কি আমাদের দুইটা প্রাইস আছে নাকি আপনার একটাই আছে? আচ্ছা তার মানে ওয়ান পিস কামিজগুলো হচ্ছে 2290 টাকা, আর আমরা যদি আর কি প্লাজোগুলো সিঙ্গেল পিস কিনতে যাই সেক্ষেত্রে আমাদেরকে 1090 টাকা করে কিনতে হচ্ছে। আচ্ছা ভিউয়ার্স, আমরা কালেকশনগুলোতে চলে যাই। ওয়াও, এখন আমি যে কালেকশনটা দেখছি এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা ডিজাইনার ওয়ান পিস কামিজ কালেকশন। আমি আপনাদেরকে কাজটা দেখাচ্ছি, এটা হচ্ছে গোল গলার মধ্যে একটা গোল্ডেন কাপড়ের
কোনটা? শাইনিং ফ্যাব্রিক্স। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে টোটালি নেভি ব্লু কালারের মধ্যে, আর এখানে ভেতরে আমরা যে কাজটা দেখতে পাচ্ছি এটা কিসের? কারচুপি। ওয়াও ভিউয়ার্স, এটা হচ্ছে এমব্রয়ডারি এবং কারচুপির কাজ কিন্তু এখানে মিক্সিং আছে। আর ওভারঅল লুকটা আমি আপনাদেরকে দেখাই একদম নিচ থেকে যদি উপর পর্যন্ত দেখি, এটা খুবই স্টাইলিশ। আর এটার হাতের সেক্টরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, হাতটাতেও কিন্তু অনেক সুন্দর একটা স্টাইল করা আছে। ওয়াও খুবই গর্জিয়াস। এটার প্রাইসটা হচ্ছে 2290 টাকা, অ্যান্ড সবগুলো সাইজ অ্যাভেলেবেল, কালার তো নাই আর। আচ্ছা ওকে, আমরা নেক্সট কালেকশনে চলে যাই। ভিউয়ার্স অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু দেখাচ্ছি, আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে। আই হোপ আপনাদের কাছে কালেকশনগুলো ভালো লাগবে। আচ্ছা এখন আমরা যে কালেকশনটা দেখতে পাচ্ছি, আপনি এই সাইডে চলে যান। হ্যাঁ ভিউয়ার্স, এখন আমি যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটাও হচ্ছে নেভি ব্লু কালারের মধ্যে, এখানে আমরা বুকে একটা খুব গর্জিয়াস কাজ দেখতে পাচ্ছি। এটা কিসের? অর্নামেন্ট ডিজাইন। এটা কি এমব্রয়ডারি করা আছে নাকি? কাচুপির কাজ। আচ্ছা ভিউয়ার্স আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখেন এটার যে নকশাটা এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ এবং এক্সট্রা অর্ডিনারি একটা কাজ। এটার নিচে যে এটা ফ্যাব্রিক্সটা হচ্ছে ডায়মন্ড ফ্যাব্রিক্সের মধ্যে, না ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক্স। আচ্ছা ঠিক আছে, আর এটা হাতের স্টাইলটা দেখেন, হাতাতে কিন্তু অনেক একটা সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস একটা ডিজাইন করা হয়েছে, খুবই সুন্দর। এটার প্রাইস কিন্তু আপনাদের পড়ছে 2290 টাকা, আর সব ধরনের আপনার সাইজ পাচ্ছেন। কি বলছিলেন আপনি? ভিউয়ার্স এটা হচ্ছে ভেতরে যে কাজটাগুলো শাইনিং ফ্যাব্রিক্সের মধ্যে করা আছে, অর্থাৎ এগুলো পরে আপনারা যখন রোদে যাচ্ছেন তখন কিন্তু এটা থেকে খুব এক্সট্রা একটা ব্রাইটনেস এবং হ্যাঁ 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 সেটা কিন্তু আপনারা পাচ্ছেন। আচ্ছা আমরা নিচে এরপরের ওয়ান পিস কামিজ কালেকশনে চলে যাই। ভিউয়ার্স ঈদের সময়, সো ঈদের মার্কেটে অনেক ভিড়, এর ফাঁকেও কিন্তু ভাইয়ারা আমাদেরকে কিছুটা সময় বের করে দিচ্ছেন। আচ্ছা এখন আমরা যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার পার্পল কালার অ্যান্ড ব্ল্যাক কালারের কম্বিনেশন। এটা একটা সকাল সন্ধ্যা টাইপও বলা যেতে পারে, যে উপরের পার্টটা হচ্ছে আপনার পার্পল কালারের মধ্যে আর নিচের যে সেক্টরটা আপনার দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, ঠিক না? আপনি ওই সাইডে চলে যান তো। হ্যাঁ ভিউয়ার্স, এটার যে কাজটা আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এখানে যে বুকের কাজটা আছে এটা কিসের? এমব্রয়ডারি এবং ডলার ওয়ার্ক। ভিউয়ার্স আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখেন এটার যে বুকের কাজটা এটা হচ্ছে আপনার এমব্রয়ডারি এবং ডলার ওয়ার্কের মধ্যে। আর এটার হাতার সেক্টরটা একটু দেখেন, আমাদের হাতাটা দেখেন ভিউয়ার্স, এটা হাতাটাও কিন্তু খুবই স্টাইলিশ। হ্যাঁ কার্ভ। আচ্ছা ঠিক আছে, এটাও কি আপনার ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে? আচ্ছা এটা নিচের একটা স্টাইল আছে ভাই, একটু ধরে দেখেন তো আমাদের। এটা নিচের স্টাইলটা দেখেন, এটা কিন্তু খুবই সুন্দর, আপনারা যখন পড়ছেন আপনাদেরকে জাস্ট আমি বলবো ইন্ডিয়ান নায়িকাদের মতো লাগবে। আচ্ছা ওকে, আর এটার প্রাইসটা কিন্তু পড়ছে কত? 1990। এখন আমরা যে ওয়ান পিস কালেকশনগুলো দেখবো তার মধ্যে 1990 টাকার কালেকশন এগুলো। আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাই। ভিউয়ার্স এখন আমি যে কালেকশনটা দেখছি এটা খুবই স্টাইলিশ একটা কালেকশন। আমি আপনাদের এটা স্ক্রিন প্রিন্টের ডিজিটাল প্রিন্ট, একটু ব্যাক সাইডে যান। আচ্ছা ভিউয়ার্স এখন আমরা যে কালেকশনটা দেখছি এটা হচ্ছে অরেঞ্জ কালার মধ্যে, আর হচ্ছে আমরা নিচের যে ফ্যাব্রিক্সটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট, না? আচ্ছা ডিজিটাল প্রিন্ট, আমি আপনাদের জুম করে দেখাচ্ছি, দেখেন এটার কাজটা খুবই সুন্দর। এটা ওভারঅল বডিটা কিন্তু একটা কাজ থাকবে, আর উপরে পার্টটাতে কিছুটা কারচুপির কাজ আছে, আমি আপনাদের দেখাই। ওয়াও, আর এটা হাতের সেক্টরটা একটু দেখেন, দেখেন হাতাগুলো কিন্তু খুবই স্টাইলিশ, ডাবল লেয়ারের খুবই সুন্দর গর্জিয়াস কালেকশন। আচ্ছা ঠিক আছে, এগুলোও কিন্তু আপনার প্রত্যেকটা সাইজ পাচ্ছেন, আর হচ্ছে এগুলো সরি 32 থেকে 46, এগুলো রেগুলার সাইজ। আচ্ছা ঠিক আছে, আর এগুলোর প্রাইস হচ্ছে 1990 টাকা, কালার তো অ্যাভেলেবেল নাই, না? আচ্ছা এরপরে কালেকশনে চলে যাই আমরা। ভিউয়ার্স এবার আমি আপনাদেরকে অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন দেখাচ্ছি, এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে গোল্ডেন কালারের কাজ করা হয়েছে। এটার ওভারঅল লুকটা দেখানোর আগে আমি আপনাদেরকে একদম নিচ থেকে উপর পর্যন্ত এটার স্টাইলটা দেখিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা এখন আমরা গলার কাজটাতে চলে যাই, এখানে গলায় কি লেস ইউজ করা হয়েছে? লেস, এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে। আচ্ছা ওকে ভিউয়ার্স আমি আপনাদেরকে এটার কাজটা দেখিয়ে দিই, এটার বুকে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে, আর গলার কাজটা আপনারা দেখেন এটা হচ্ছে লেসের মধ্যে। এর আগে রমজানের ঈদেও কিন্তু আমরা এই ফ্যাব্রিক্সের মধ্যে এই কালারের মধ্যে কিন্তু আরও গর্জিয়াস একটা ডিজাইন দেখেছিলাম, আর এবার হচ্ছে এবার ঈদের একটা লেটেস্ট কালেকশন। আর এটা কি রেগুলার সাইজ অ্যাভেলেবেল? 38 থেকে 42 থেকে 46। ওয়াও অনেকগুলো সাইজ আছে, তো আই থিঙ্ক সবারই মোটামুটি হয়ে যাবে। আচ্ছা এটার প্রাইসটা হচ্ছে 1990 টাকা। আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাই। ভিউয়ার্স আমরা এরপরে কালেকশন দেখছি, আসলে অনেকগুলো কালেকশন গ্রামীণ ইউনিক্লোতে এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে, আমি আপনাদেরকে দেখানো ট্রাই করছি। আই হোপ কালেকশনগুলো আপনাদের ভালো লাগছে। আচ্ছা এখন আমরা যে ওয়ান পিস কামিজ কালেকশনটা দেখছি এটা হচ্ছে আপনার কোন কোন ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে এখানে? ডিসকস ফ্যাব্রিক, ডিসকস। আচ্ছা শুধু এটা কি ডিসকস ফ্যাব্রিক্স নাকি জর্জেটও আছে? আচ্ছা ভিউয়ার্স এখানে দুইটা ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে, একটা উপরের যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি পিঙ্কি কালারের মধ্যে, পিঙ্ক কালারের মধ্যে, সেটা কিন্তু হচ্ছে
আপনার ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক্সটা। আর এখানে দেখেন আপনার সিম্পল একটু মিরর ওয়ার্ক করা হয়েছে, এখানে একটা সামান্য একটা স্টাইল করা হয়েছে। আর বিসকস ফ্যাব্রিক্সের মধ্যে ওভারঅল কামিজটা আপনারা পাচ্ছেন, খুবই স্টাইলিশ একটা ওয়ান পিস কামিজ কালেকশন। আচ্ছা, এটা কি আপনার রেগুলার সাইজ? আচ্ছা, এটা প্রাইসটা হচ্ছে 1,990 টাকা, 1,290 থেকে 1,190। কেন এখানে তো 1,000 ও লিমিটেড অফার, মানে এটা কত ছিল 2,290, তার মধ্যে এখন আপনার এটা প্রাইসটা কমে 1,990 টাকা। আচ্ছা, আমরা নেক্সট কালেকশনে চলে যাই। ভিউয়ার্স, গ্রামের ইউনিকো একদম এক্সট্রাঅর্ডিনারি সব কালেকশন নিয়ে আপনাদের মাঝে সবসময় থাকে। আচ্ছা, এখন আমরা যে কালেকশনটা দেখছি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন। এটা হচ্ছে রেড এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন। এটা ব্যাক সাইডটা কিন্তু ওভারঅল প্রিন্টেড কাপড়ের একদম, এটা খুব সুন্দর। এটা এটা কোন ফ্যাব্রিক, এটা কি জর্জেট? বিসকস। আচ্ছা আচ্ছা, পেছনের যে ফ্যাব্রিক্সটা প্রিন্টের ওটা হচ্ছে জর্জেটের মধ্যে, আর ফ্রন্ট সাইডটা যে আপনারা ফ্যাব্রিক্সটা এটা হচ্ছে বিসকস ফ্যাব্রিক্সের মধ্যে। উপরে কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে, খুবই স্টাইলিশ একটা কাজ। আমরা দেখেন উপরে পার্টটা হচ্ছে টপসটা রেডের মধ্যে, আর নিচে হচ্ছে আপনার ব্ল্যাক কালার, আর সাইডে এটা কি ফিতা? এটা কিসের জন্য? এটা কিসের জন্য? ও আচ্ছা, নিচের দিকে একটা স্টাইল করা যাবে। আচ্ছা ঠিক আছে। আর এটা হাতা সাইডটা একটু দেখেন আমাদের ভিউয়ার্স, এটা হাতের স্টাইলটা দেখেন, এটা প্লেনের মধ্যে খুবই স্টাইলিশ একটা ওয়ান পিস কালেকশন। আচ্ছা, এটার প্রাইসটা কত? 1,990 টাকা। আচ্ছা, রেগুলার সাইজ সবগুলো পাওয়া যাচ্ছে। আচ্ছা, আমরা নেক্সট কালেকশনে চলে যাই। ভিউয়ার্স, এখন আরও অনেকগুলো কালেকশন আছে, আমি আপনাদের দেখানোর ট্রাই করছি। আই হোপ আপনাদের কাছে ভালো লাগলো, আপনারা কিন্তু গ্রামীণ ইউনিক্লো থেকে শপিং করবেন। আচ্ছা ওকে, আমরা নেক্সট যে কালেকশনটা দেখছি এটা হচ্ছে অনেক স্টাইলিশ একটা কালেকশন। এটা একটা সাইডের মধ্যে হচ্ছে হাতার, আর একটা সাইড কাফতান, আর একটা রেগুলার। আচ্ছা, একটা সাইড হচ্ছে কাফতান, আর একটা সাইড হচ্ছে রেগুলার যে হাতার। আচ্ছা ভিউয়ার্স, এটা হচ্ছে ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক্স না? আচ্ছা, ডিজিটাল প্রিন্টার, ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক্সের মধ্যে ডিজিটাল প্রিন্টার ফ্যাব্রিক্স দিয়ে কিন্তু এই কাজটা করা হয়েছে। এটা গলার দিকটা দেখেন, হ্যাঁ গলায় কিন্তু সিম্পল পায়রের মধ্যে কিছু কাজ আছে, আর ওভারঅল প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে, খুবই স্টাইলিশ একটা ওয়ান পিস কামিজ কালেকশন। একটা সাইডে কাফতান হাতাটা একটু ধরে দেখেন তো, একটা হাতাটা ধরে দেখেন ভিউয়ার্স, এই সাইডটা আপনারা দেখেন, এটা হচ্ছে কাফতান স্টাইল। আপনি একটা সাইডে পাচ্ছেন এটার মধ্যে দেখেন, আর আরেকটা সাইড হচ্ছে রেগুলার হাতা, নিচের দিকে কিন্তু আলাদা রঙের একটা ফ্যাব্রিক ইউজ করা হয়েছে। আচ্ছা ঠিক আছে, এটা এটার সম্পর্কে আমরা একটু জানি, এটা প্রাইসটা কত? আর এটা কি রেগুলার সাইজ নাকি আপনাদের কি এটা 32 থেকে 46? আচ্ছা, আমরা নেক্সট কালেকশনে চলে যাই। ভিউয়ার্স, আছি গ্রামীণ ইউনিক্লোতে, আপনাদের এবারে যে এক্সক্লুসিভ কিছু কালেকশন দেখাচ্ছি, যেহেতু চলে এসেছে শপিং করবেন, তো আপনাদের শপিংটা কি ইজি করার ট্রাই করা হচ্ছে, আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া হচ্ছে যাতে করে আপনাদের শপিংটা করতে খুব আর কি আপনার বাজেট করে চলতে পারেন ইজিলি। আচ্ছা, এখন আমরা যে কালেকশনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ন্যাভি ব্লু এবং অরেঞ্জ কালারের কম্বিনেশনে করা। ওভারঅল কিন্তু কাজটা হচ্ছে ন্যাভি ব্লুর মধ্যেই, আর একটা সাইডে কিন্তু স্টাইল করার জন্য আপনাদের অরেঞ্জ কালারটা ইউজ করা হয়েছে। একটু হাতাটা একটু ধরেন তো, হাতাটা। আচ্ছা, আমি একটা হাতার স্টাইলটা একটু আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন হাতাটা কিন্তু অনেক স্টাইলিশ। এটার মধ্যে যে কাজটা করা হচ্ছে এটা কি এমব্রয়ডারি? আচ্ছা, এটা কোন ফ্যাব্রিক্স আছে? বিসকস। আচ্ছা ভিউস, এটা হচ্ছে বিসকস ফ্যাব্রিক্সের মধ্যে, দেখেন খুব স্টাইলিশ একটা ওয়ান পিস কামিজ কালেকশন। এটার প্রাইসটা কত? 1,990। এখানে দেখেন গলাতেও কিন্তু খুব সুন্দর একটা পাইপিংয়ের কাজ করা হয়েছে, একদম সিমিলার কালারে, আর সাথে কিন্তু সাইডে আপনারা মিরর ওয়ার্ক পাচ্ছেন, খুবই সুন্দর। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে 1,990। আচ্ছা, 1,990 টাকা। আচ্ছা, এরপরে আমরা একটু লো বাজেটের কালেকশন দেখব, যেটা হচ্ছে একটু একটু কমের মধ্যে এর থেকে। আচ্ছা, নেক্সট কালেকশন কোনটা? ভিউয়ার্স, এখন আমরা যে কালেকশনটা দেখছি এটা হচ্ছে কামিজ কালেকশনের মধ্যে ওয়ান পিস, এগুলো এটা হচ্ছে ভ্যান কালারের মধ্যে আছে, এটা পেস্ট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা। এটা কোন ফ্যাব্রিক্স ভাইয়া? সিঙ্গেল জর্জেট। আচ্ছা ঠিক আছে, এটা নিচে যে একটা কাজ দেখতে পাচ্ছি আমরা, এটা কিসের কাজটা? কিসের? টিস্যু ফ্যাব্রিক্স, এটার সাথে কি জয়েন্ট করে আর কি একটা ডিজাইন করা হয়েছে। আচ্ছা ভিউয়ার্স, আমি আপনাদের দেখাচ্ছি, এখন আমরা যে ওয়ান পিস কামিজটা দেখছি এটা হচ্ছে প্লেন জর্জেট এবং টিস্যু ফ্যাব্রিক্সের মধ্যে, আর ওভারঅল আপনারা দেখেন হাতাতেও কিন্তু আপনারা হাতা কি ফুল হাতা হচ্ছে না, থ্রি কোয়ার্টার এই হাতা এবং নিচের পার্টটাতে কিন্তু আপনারা সিমিলারলি একটা ডিজাইন পাচ্ছেন, যেটা টিস্যু ফ্যাব্রিক্সের মধ্যে করা। আর উপরের কাজটা আমি আপনাদেরকে দেখাই, এখানে তো আপনার এমব্রয়ডারি কাজ করা হয়েছে না? আচ্ছা ওকে, এমব্রয়ডারি কাজ করা আছে, খুবই সুন্দর একটা ওয়ান পিস কামিজ কালেকশন। আচ্ছা, এটার প্রাইসটা কত পড়ছে? 1,690। ভিউয়ার্স, আমরা কিন্তু বিগত যতগুলো কালেকশন দেখছি তার থেকে একটু লো প্রাইস এবার আমরা দেখছি। আচ্ছা, আর এটা দেখেন, এটা ওভারঅল খুবই নাইস একটা ওয়ান পিস কামিজ কালেকশন। আচ্ছা, এটাও কি রেগুলার সাইজ নাকি আপনার 32 থেকে 46 পর্যন্ত? আচ্ছা, আমরা নেক্সট কালেকশনে চলে যাই।
ভিউয়ার্স আছে গ্রামীণ ইউনিক ক্লোথসে অনেক সুন্দর সুন্দর কিছু এক্সক্লুসিভ ওয়ান পিস কালেকশন দেখাচ্ছি। আচ্ছা এখন আমরা যে ওয়ান পিস কামিজ কালেকশনটা দেখছি এটা অনেক সুন্দর একটা কামিজ কালেকশন, এটার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর, এটা নিচের পার্টটা আমি আপনাদের দেখেন, নিচের স্টাইলটা কিন্তু খুব সুন্দর, আপনারা দেখেন ব্যাক সাইডের পার্টটা কিন্তু একটু বড়, আর আপনারা দেখেন ব্যাক সাইডের পার্টটা কিন্তু একটু বড়, আর সামনের সাইডটা কিন্তু একটু ছোট করে করা আছে। আর আমি উপরের কাজটা দেখেন, উপরে ব্যান্ড কলার, এখানে কিন্তু রেড কালার একটা পাইপিং করা হয়েছে, আর এটা যে ডিজাইনটা ভেতরে এটা কি এমব্রয়ডারি? না এমব্রয়ডারি, আচ্ছা এটা কোন ফ্যাব্রিক্স আছে এই ওয়ান পিস কামিজটা? ডিসকস, 100% ডিসকসের মধ্যে এটা হাতের স্টাইলটা একটু ধরেন আপনি ভিউয়ার্স, দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর, এরকম ডিজাইনার ওয়ান পিস কামিজ কালেকশন কিন্তু আপনারা গ্রামীণ ইউনিক্লোতেই পাচ্ছেন। আচ্ছা এটার প্রাইসটা কত পড়ছে? রেগুলার সাইজে আছে 1690 টাকা। আচ্ছা নেক্সট কালেকশন ভিউয়ার্স, অনেকগুলো কালেকশন কিন্তু দেখাচ্ছি, এক্সক্লুসিভ সব ধরনের কালেকশন, এত ব্যস্ততার মধ্যে আসলে শপিং এখন সময় শপিংয়ের, তো সবাই কিন্তু দেখা যাচ্ছে মার্কেটে ভিড় করছে, দোকানেও অনেক ভিড়, তবুও কিন্তু আমরা একটু সময় বের করেছি ভাইয়াদের কাছ থেকে যেন আপনাদেরকে কালেকশনগুলো দেখাতে পারি। আচ্ছা এখন আমরা যেটা দেখছি এটা তোর ওভারঅলটা মনে হচ্ছে ডায়মন্ড জর্জেট ফ্যাব্রিক্স, হ্যাঁ সিঙ্গেল জর্জেট। আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে সিঙ্গেল জর্জেটের মধ্যে যার খাতাটা, এটা এটা একটু শর্টের মধ্যে না শর্ট, আচ্ছা এটা হাতের স্টাইলটা দেখেন, এটা হচ্ছে প্লেনের মধ্যে ভালোই, আর এটা ভেতরে কি এটা এমব্রয়ডারি কাজ? আচ্ছা এটা উপরে একটা পার্ট আছে, ভেতরে পার্টটা হচ্ছে হোয়াইট কালার না? ওয়াও ভিউয়ার্স আপনারা দেখেন ভেতরে একটা পার্ট আছে যেটা কিন্তু হোয়াইট কালার, ওটা ডিসকাস ফ্যাব্রিক্সের মধ্যে আছে। আচ্ছা উপরে যে কাজটা এটা কি প্রিন্ট নাকি এমব্রয়ডারি? ভেলভেট। আচ্ছা ভিউয়ার্স উপরে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেলভেট ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু কাজটা করা হয়েছে, হ্যাঁ নেভি ব্লু কালার, আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর। এটাও কি রেগুলার সাইজ? প্রাইসটা কত? 1690। নেক্সট কালেকশন ভিউয়ার্স আমরা চেষ্টা করছি শর্টকাটে আপনাদেরকে সবগুলো কালেকশন দেখানোর, যদিও বা শর্টকাট হচ্ছে না, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, বাট আমি ট্রাই করছি আপনাদেরকে ওভারঅল কালেকশনগুলো দেখাতে। আচ্ছা এখন আমরা যে কালেকশনটা দেখছি এটা কিন্তু অনেক ওয়াও একটা কালেকশন আমি বলবো, তার কারণ এটা দেখতে খুবই সুন্দর। এটা নিচে আপনারা দেখেন অরেঞ্জ কালার আর ন্যাভি ব্লু কালারের কাজ করা হয়েছে, ওভারঅল বডিতে আপনার মাঝখানে কিন্তু একটা পার্ট পাচ্ছেন যেটা হচ্ছে ন্যাভি ব্লু কালার পাইপিংয়ের সাথে কিন্তু অরেঞ্জ কালার ফ্যাব্রিক্সের মধ্যে। এটা ভেতরের কাজটা কি ভাইয়া? ভেতরের কাজটা এমব্রয়ডারি, এটা এমব্রয়ডারি। আচ্ছা ভিউয়ার্স ভেতরের কাছে আপনারা দেখেন এখানে কিন্তু কিছু সিম্পল এমব্রয়ডারি করা হয়েছে, যেটা আমরা জানি সেঞ্চুরি পাতায় অনেক সুন্দর একটা ডিজাইন করা হয়েছে, ওভারঅল বডিটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে, হাতাটা একটু ধরেন হাতাটা প্লেন না, প্লেন হাতা যার মধ্যে আপনার সাইডে একটা পাইপিং পাচ্ছেন অরেঞ্জ কালার, এটা ব্যাক সাইডটা একটু দেখি আমরা, ব্যাক সাইডটা হচ্ছে ওভারঅল অরেঞ্জ কালারের মধ্যে, ওয়াও খুবই ড্যাশিং একটা ওয়ান পিস কামিজ কালেকশন। এটার প্রাইসটা কত? 1690, রেগুলার সাইজ অ্যাভেলেবল। আচ্ছা নেক্সট কালেকশন ভিউয়ার্স, ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, তার কারণ হচ্ছে এবার ঈদ এক্সক্লুসিভ সবগুলো কালেকশনই কিন্তু আমি আপনাদের একটা ভিডিওতে দেখাতে চাচ্ছি, স্পেশালি আমার আপুদের জন্য যারা ওয়ান পিস কামিজ কালেকশনগুলো টপস কালেকশনগুলো দেখতে চাচ্ছিলেন তাদের জন্য। আচ্ছা এখন আমরা যে কালেকশনটা দেখছি এটা হচ্ছে অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন, এটা ব্যাক সাইডটা কিন্তু একটু লং ফ্রন্ট পার্টের তুলনায়, আর ফ্রন্ট পার্টটা আপনারা দেখেন ডিজাইনটা কত সুন্দর করে করা হয়েছে, এটার মাঝখানে ব্ল্যাক কালারের ফ্যাব্রিক্স এবং ওভারঅল কিন্তু পিঙ্ক কালারের বা মিষ্টি কালারের একটা ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে। এটা যে আমরা উপরের টপসে যে কাজটা দেখতে পাচ্ছি, হ্যাঁ ওটা কি? এটা কি এমব্রয়ডারি? আচ্ছা ওকে ভিউয়ার্স আপনারা যে এখন কামিজটা দেখতে পাচ্ছেন এটা বুকের যে কাজটা এটা হচ্ছে এমব্রয়ডারির মধ্যে, গলাতে একটা মিষ্টি কালারের একটা পাইপিং আছে। আচ্ছা এটা কোন ফ্যাব্রিক্স আছে? 100% ডিসকস ফ্যাব্রিক্স। আচ্ছা এটার প্রাইসটা কত পড়ছে? 1690, ওভারঅল সবগুলো সাইজই আছে। আচ্ছা ওকে নেক্সট কালেকশন ভিউয়ার্স, আর দু একটা কালেকশন দেখি আমি আমার ভিডিওটা কুইক করবো, আই থিঙ্ক আপনাদের কাছে কালেকশনগুলো ভালো লাগবে, অবশ্যই কিন্তু আপনারা গ্রামীণ মতো চলে আসবেন আর আপনাদের শপিংগুলো করে ভিউয়ার্স। এখন আমি যে কালেকশনটা দেখাচ্ছি এটা কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা কালেকশন, এটা হচ্ছে আপনার ব্যান্ড কলারের মধ্যে আছে, না ব্যান্ড কলারের মধ্যে আছে, উপরের পার্টটা হচ্ছে খয়েরি কালারের মধ্যে, আর নিচের যে পার্টটা এটাতে খুব সুন্দর একটা এমব্রয়ডারি করা আছে আপনারা দেখেন, আর নিচের পার্টটা কিন্তু হচ্ছে কুচি করা, না কুচি করা। এটা কোন ফ্যাব্রিক্স আছে ভাইয়া? উপরে যে পার্টটা আমরা খয়েরি কালার দেখতে পাচ্ছি এটা হচ্ছে আপনার জর্জেট, প্লেন জর্জেট। আচ্ছা আর নিচের যে পার্টটা সেটা ডিসকস ফ্যাব্রিক্স। আচ্ছা ঠিক আছে ভিউয়ার্স আপনারা দেখেন এখানে ডিসকস ফ্যাব্রিক্সের মধ্যে খুব সুন্দর একটা এমব্রয়ডারি কাজ করা আছে, আর নিচের সাইডটাতে কিন্তু আপনারা অনেক স্টাইলিশ একটা কুচি পাচ্ছেন, ওয়াও অনেক সুন্দর একটা কালেকশন। আচ্ছা এটা রেগুলার সাইজ আছে, আর প্রাইসটা কত? 1690। আমরা আর একটা ঈদ এক্সক্লুসিভ কালেকশন দেখবো, এরপর ভিডিও ক্লিক করবো ভিউয়ার্স, আমরা আর একটা কালেকশন দেখাবো, আর এরপরে কিন্তু আমাদের ভিডিওটা কুইক করছি, আসলে আরও অনেক কালেকশন ছিল, আরও অনেক কালেকশন ছিল,
উপরে উপরেরটা 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 ভিউয়ার্স আসলে অনেকগুলো কালেকশন অ্যাভেলেবল আছে, বাট সবগুলো একটা ভিডিওতে আর পারলাম না, কারণ ভিডিও অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। এটা হচ্ছে ওভারঅল রেড কালারের মধ্যে, দেখেন গলার মধ্যে কিন্তু কিছু এমব্রয়ডারি এবং কিছু মিরর ওয়ার্ক আছে। এটা হচ্ছে ভ্যান কালারের মধ্যে, এটা 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 কারচুপি কাজ, ওভারঅলটা হচ্ছে কারচুপি কাজ যার মধ্যে কিন্তু মিরর ওয়ার্কটাও আছে। এটা কোন ফ্যাব্রিক্সে আছে? ভিসকস ফ্যাব্রিক্স। আচ্ছা, এটা নিচের পার্টটা আমি দেখেন, নিচের পার্টে কিন্তু সিম্পল একটা কাজ করা হয়েছে, এটা লং কামিজের মধ্যে আছে। আচ্ছা, সবগুলো সাইজ কি অ্যাভেলেবেল আছে? আচ্ছা ওকে, আর এটার প্রাইসটা কত পড়ছে? 1690 টাকা। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এতক্ষণ ধরে কিন্তু অনেকগুলো এক্সক্লুসিভ কালেকশন আমাদেরকে দেখিয়েছেন এতটা সময় ব্যয় করে, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি কাইন্ডলি বলেন। দর্শক আমাদের এখানে, আচ্ছা ওকে ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলে দিচ্ছি আসলে ভাইয়াদের এখানে কিন্তু অনেক ধরনের এক্সক্লুসিভ কালেকশনগুলো আছে। আমরা একটু ম্যানেজার ভাইয়ের কাছ থেকে বাকি কথাগুলো জেনে নিই। ভাইয়া আছেন এখানে আমাদের সাথে, ভাইয়া আসসালামু আলাইকুম। কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরা এতক্ষণ আপনাদের অনেকগুলো এক্সক্লুসিভ ওয়ান পিস কমিক্স কালেকশন দেখালাম আমাদের দর্শকদেরকে, সো আপনাদের ঈদ আসার আগ পর্যন্ত বা আপনাদের কাছে এখনো পর্যন্ত যতগুলো কালেকশন আছে এগুলো সম্পর্কে যদি আমাদের দর্শকদেরকে কিছু বলা থাকে আপনি তো সিম্পলি বলে দেন আমাদের। আমাদের কিছু ফ্যাক্টরিতে আমরা রমজানে অনেক কালেকশন ওমেন্স কালেকশন নিয়ে আসতে পারিনি, সো এটা আমাদের ফল ছিল। আর এই কোরবানের জন্য আমাদের এক্সক্লুসিভ অনেক অনেক কালেকশন চলে আসছে, অলমোস্ট কালেকশনের এসকিউ অ্যাভেলেবেল এখন আছে, হয়তো লাস্ট মুহূর্তে এসকিউ বা সাইজ থাকবে না, সো অবশ্যই ভিউয়ার্স আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে যেহেতু একদম ঈদ চলেই এসেছে, সো আর দেরি না করে আপনাদের পছন্দের শপিংটা কিন্তু শেয়ার করতে হবে। এবং আমাদের অনেক কালেকশন এখন লিমিটেড অফারে চলতেছে, যেটা আচ্ছা মানে ঈদ অফারে চলছে। আচ্ছা ওকে, সো আই থিঙ্ক ভিউয়ার্স এই অফারটা মিস করবে না, চলে আসবে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। সো ভিউয়ার্স আপনাদের আমি বলে দিচ্ছি, আমি এখন দাঁড়িয়ে আছি গ্রামীণ ইউনিক্লো সাভার ব্রাঞ্চে, এটা হচ্ছে সাভার সিটি সেন্টারের 3rd ফ্লোরে। আপনারা যখন উঠবেন তখন একদম সরাসরি দেখতে পাবেন। এছাড়া এই শপের অ্যাড্রেস সহ কন্ট্যাক্ট নাম্বার যদি আপনারা কন্ট্যাক্ট করতে চান তাদের সাথে, সেক্ষেত্রে আমি এই শপের অ্যাড্রেস সহ কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আই হোপ আপনাদের কাছে যদি কালেকশনগুলো ভালো লাগে আর আপনারা যারা সচরাচর গ্রামীণ ইউনিক্লো থেকে শপিং করে থাকেন তারা সবাই এই ঈদ লিমিটেড অফার এবং ঈদ এক্সক্লুসিভ অফারে শপিং করতে অবশ্যই গ্রামীণ ইউনিক্লোতে চলে আসবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে, আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।